কারণ হলেন মোর কথা হলেন আরে ভাই আমার আল্লাহ নবীজির নাম ভাই বাপলা বন্ধে রে আরে ভাই আপনি ডাক্তার হাইসুনি হয় পাইছি ডাক্তারই কিতে কয় মগো মনুর কোন রোগ নাই এই দেখো কাগজে কি লেখছে হালার হুতে ডিব্বার দুধ গরুর দুধ নালি হে ছাগলের দুধ খাবাইতে লিহি দিছে খেতে হইছে কি দেশে কি ছাগলের অভাব পড়ছে বিএনটা ছাগল কেন অজ্ঞ ছাগির অনেক দাম অত টিয়া কত্তন পাম এই বল দে বেটা বিয়া করছে এই সময় বুঝো নাই ছাগলের দুধ খাওয়াইতে হবে তোর দুধ হইবে না আই হেয়ার বুঝছি না দি ছাগল কেনতে না পারলে ছাগলের দুধ রোজ করো আই কইতাম চাই তোরে ঘরের তন লতা হাতা আই নিদি রামদি খাইলে তোর দুধ হইব না বের খাই হাকুকে ওষুধ দে না আবি ও খাইলে মোর দুধ হইবে না তাহলে মনুর পাতলা পাখানা হইবে কি করতাম আধা রাত্রির দারোয়ানগিরি করলি সমস্ত দিন চিত্তরাইয়া থাও হুইয়াও থাও দিনেও কাম করো হ্যাঁ ইস্পাটা করতে হইব মনু হুবাইয়া হাতাত হয়ে গেছে আরে মনু তারে দুধ খাওয়াই তৈব গাও কই তালাশ করি চাই দিনে কাম পাই নাই এ বেটা দুধ লইয়া আস না তোর খবর আছে বুঝতে পারছি তুমি মালিকা হামিদা দুধ না আনলে ঘুম হারাম হইব ছাগলের দুধ খাই নেহি মাইসে ছাগল পারে না দুধ খাইয়া আমি খুব তন্ত নিয়ে আছি আন মাইয়েরে ডাক্তারে ছাগলের দুধ খাবার খাবাইতে কইছে দুধ হয় না তিরে ভালো খাবার খাবাইতে পারি না দুধ হইবে কইতুন মহিলাদের ডেলিভারি হইলে ভালো খাবার খাওয়াইতে হয় আচ্ছা ভালো খাবার খাবাইলে দুধ প্যাক করে খাইতে পারবে টিয়া পাই এম কই কাম করি জিহান পাই চাউল ডাল কিনে খাই না ও আমার কাম করবি তাহা বেশি দিব কি কাম করতে হইব দারু আচ্ছালা আর চোদ্দ গুষ্ঠি তো ওই কাম করেনি পারতাম না অশিক্ষিত মানুষে হরেক রাম কাম শিখতে হয় দিন জীবন ভালো চলে হ্যাঁ সংসার ভালো চলে ও দুদু যে রামের মানুষ সেই রামের খাওয়ন লাওন পরন এ কুদ্দুস এই যে কাম পাও সেই কে নরম কাম বিসরিয়া চলে যা দুদুরে চাই এই দুদু দুদু আসনি বাবা এবারে দে তুমি আমারে ভালো থ্রি পিস কিনে দেবা মারে টিয়া পাই মুকই তুয়ারের বাচ্চা সারা জনম দেখছি বেন্নে কালাই চিত্তরাই খাও তুই যেমিতে খুশি এমনিতে আমার থ্রি পিস কিনে দিবি তাতেনির পেড়ে ওইসব মালিক হামেরা ও বর সুবহানাল্লাহ সব ইট দিয়ে দালান গাছ বিল্ডিং করছে ওই গিরিল গুরিল দিয়া দরজা জানলা সব আটটাই থেছে ওর মধ্যে ওই হারমু কেমনে রাইতে গপতাম আর ই পাতিল গড়ি বাড়ি চুরি করিয়া দোহানে মোহানে পাইছি এক জায়গায় একটা খাইতাম এখন কি ওর মি মোর প্যাডে ঠাডা পড়ছে মুই এখন খামু কি আল্লাহ যা করে মোর লাগিয়ে ভালোই করে আল্লাহ মোর রিজিকের ব্যবস্থা করিতেছে এই যে কদু গাছ লাগাইছে কি সুন্দর কদু ঝুলিয়া রয়েছে এই কদু
ফিরিয়া বাজারে নিয়া বেসব, মোর জোলাডারে ঠিকঠাক মতন ভরব। ওরে পদু, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। লোকজন নাই আগে কাঁচাটা মারিয়ে লই, কোনো হালাই যদি মরে বা লরণ টরণ দেয় আগে সতর্ক হওয়া ভালো। আল্লাহ কইছে যা কিছু করো নিজেরা সেট করে করো। আর মনু হেড ভরে দুধ খাই গো, বা শয়তান সহি সালামতে বাড়িত পৌঁছতে পারি। ও ভাই, ও হরেন কি ছাগলটা লইয়া হরেন কি আমনে? আগো মা, এটা ছাগল। ও হরেন কি, ও ভাই হরেন কি, ও কি ওডেন ওডেন এদিকে আন 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 মোর পাতা হনেন আন এদিকে আন আন দি ভাই ওরম করেন না মোর লগে আন মোর লগে আন ভাই আরে আরে মারেন না আরে মারেন না ভাই আরে মারেন না ভাই আরে মারেন না আই আর কোনদিন ছাগল চুরি করতাম না। ওরে হালার বুহালা, তুইও চোর, মুই তোর পিস পিস দৌড়েছি, মোর মনের ভিতরে একটা সন্দেহ হয়েছিল। হ্যাঁ, তুইও চুরি হরা শুরু করছিলি ওই ছাগল। তোকে বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী দিয়া ছাগল চুরি করতে আইছো বরিশাল? হালার গুহালা, দিবু একটা ঠাস করি। না রে ভাই না, বাবুগঞ্জের হৌরবাড়ি ওইখানে আমি গর্দামাই থাই। তাই শালা, তুই শ্বশুর বাড়ি খাইকিয়া চুরি হরকা করতাম কি? কষ্টের কাম করতে মন চায় না। এই হালায় মোর পদের পথ। এই তুই দৌড়তে চুকা, মুই তো এই কদু চুরি হারিয়ে আনছি, এই কদু তোর দ্বারে ব্যস্ত চাইলাম, তুই দৌড়তে চুকা। হায় হায় রে, তোর কদু দিয়ে আর কল বসে বাড়ি দে, আর মাথা বাসি বাড়ি দে, আর মাথা বাসি বাড়ি দে, মাথা ফাটি গেল। ওর মনু দুধ না খাইয়ে মরি যাইব। এই শালার গোশালা মরবে কা? কথা হাইয়েন শুনবা, চলেন আমাকে বাড়ি, চলেন আমাকে বাড়ি, চলেন। বাড়ি
তার বাড়ি মহিপুর আঙ্গ বাড়ি থাকবো। তুই বুঝলি কেমতে যখন নতুন অবস্থায় স্ত্রী করতে নামছি তখন ওই অর্ণাহান মুই এদিক ওদিক সগর বগর চাইতাম। চল জিগাই ওস্তাদ, ওই হালারে ডাক দাও, ও কোনো দিক যাইতে পারবে না। তুমি ডাক দাও আইডিয়া নেই জায়গা। তুই ডাক ওস্তাদ, তুমি ডাকুন। এ মনু, তুমি ও জায়গা কি হারো? এদিকে আও ভাই, তোমার লাই কথা আছে, এদিকে আও। আইতাছি গো, আইতাছি। আও আও। ওস্তাদের সালাম দিয়ে বউ এই জায়গা চুপ চুপ করে বউ, সুন্দর মতো ঠান্ডা মতো বউ। এই হালার কই, তোর বাড়ি কোনটে? মাইনছের খেতর ফল ডাকই খাস। ভাই আমাকে কিছু বল ভাই না, বুঝছেন? আমার ফ্রেন্ডও খুব ফিদা। হ্যাঁ নশ্বর ফো, তোর কথাবার্তা শুননা মনে হয় তুই মগজ দেশি না, সত্য কথা কবি। তোকে বাড়ি কই, তোর তরি ক। ভাই আঙ্কর বাড়ি ময়মাছি, থামেন আমি কইতেছি, আমি এনো আইসি হলো পুতলির ব্যবসা করি, আমি পুতলির ব্যবসা করি। হালার বু হালা, তুই পুতলির ব্যবসা কর? এই মগো বরিশাল আনাসে গানাসে অল্লি গল্লি, ঘরের পাশ দুয়ারে বাথরুমের পাশে গাজার নাই অভাব। মানে গাজার ব্যবসা করিয়ে বহুতে ধরা খায়, পুলিশ রাতে শাসা খায়, আর তুই উত্তরবঙ্গ দেই বরিশাল ওই যারা গাজার ব্যবসা করে হেকো ভাত মারতে আইছো? দিমু একেবারে জমনের দেওয়া। আরে ভাই আমার তো টেয়া পয়সা নাই, বুঝছেন? এলিগা খামো কি, পেটে তো খিদা। ওস্তাদ ওই হালায় গাজার ব্যবসা করে আমার মনে হয় খায়ও, ওর কলজাটা অনেক বড়, ওরে মগল আগে লই লন, ওরে দিয়ে চুরি মেরা করাই তো সুবিধা হইবে। আচ্ছা আঙ্গলাকে যাইবি? আন্নে গর লগে আমি থাম না, কই যাইম? আমার তো এনো কোনো আত্মীয় স্বজন নাই। আন্নেরা যে বা রাহুন আমারে, আন্নে গর লগে রাহুন, আমি থাহাম, বুঝছেন? ওস্তাদ ভালো কথাই কইছে। আর হন তুই যদি ওস্তাদের লাগে থাও, এই খাওন লওন কাপড় চুপুর টেহা পয়সার কোনো জিনিসের তোর অভাব হইব না, বুঝছো? ঠিক আছে, আন্নে গর লগে আমি থাম। ভাত মিলিয়া ওড়েন ওস্তাদ। আরে বেটা কন্যা যে ওস্তাদের বৌদা
গাছে উড়ি ঘুমাস নাকি? না ওস্তাদ, ঘুমাই না। ওই দুইজনে একটু গল্প করতে আসি। তৈলি নামি যা, বাজার তো ঘুরি ঘেরি আয়। এই আদমরা খাসি দে নাম ওস্তাদে করতে কইছে কাডে একটা আলোই এবার ঘুরিয়ে মনে সে কি নাম না মন না মন নন্ন তো হেপিতে ঘুরে আই গা এই বেক কিলে বেড়া আদমরা দুটো বেড়া থইয়া মাইয়ের তো দেবাই চেষ্টা কইরুম চেষ্টা করবা কি দিতে হইবে তোমারে আর ছাড় দেওয়া যাইবে না কিতা করবা বুড়া মানুষ দেখ করবা মনে দীপ্তি পাই না কাপড় সুপুরো নিরামিষ রাখলে বাপের বাড়ি যাম মাথা মাটি কইরুম না দিয়াম দিয়াম এই এই থামবি এই ওট 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 এই ওট 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 আরে কই বিছবা ওট ওট না ঠান্ডা কাম নাই ওট 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 এই পানি পোকা ফাটিয়ে ভালো না যা 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 তোর বাপের ডেকে মুয়ারে যা যা তোর বাপের ডেকে মুয়ারে এবে বা যাও কই হে ফিল জামু এদিকে আও খাওয়া এই তুই পানির মধ্যে নামছুত কা আমি পানিতে থাই না জেমে মোসা হেমে থাই এতে তোমার কি তুমি আমার খোঁজ খবর লও আমি যে তোমার একটা মাইয়া হেয়ে তোমার কোনো প্রমাণ আছে তুমি কি দাও মোর মাই কষ্ট করে মানুষের বাড়ির কাম করে হেপার মোরে চালায় তুমি কি দাও তুমি আমার নামেরই একটা বাপ তুমি থাও কই কর কি হারা বাজার ঘাট সব জায়গায় খোঁজ লইছি তুমি কিসের নাইগাট কাম করে তুমি হারা দিন চিত্তরাই থাকে রাত্রির 12টার কালে যাও আর 6টার কালে আও আও কি 1 কেজি আলু 1 কেজি চাল তুমি কি চুরি চামারি করো জয়সা মা তাইসা বেডি তুই চিন্তা না করিস আই ইদে তোরে সবকিছু দিয়াম আচ্ছা তুই যদি এবার মরে সবকিছু না দাও তোরে মাইরে দিয়ে ডিফোর্স দাম তোরে নোয়াখালী পাড়াই দেব ল বাড়ি ল ওস্তাদ আমনে জান মোরা আমুয়ান একটু পরে জলদি জলদি আইও আমনে আমনে জান জলদি হন ভাই ওস্তাদরে পাড়াই দিছি গুরুত্বপূর্ণ তোর লাগে একটা কথা আছে এই যে মোরা কেলা কসু চুরি করিয়া মগ তো খালি পেটটাই চলে বাড়ি বউ আছে না মাইয়ে পোলা আছে সামনে একটা ঈদ এগো ভবিষ্যৎ তো আছে তাইলে এখন তো অন্য কিছু চিন্তা ভাবনা করা লাগে শুনুন ওস্তাদে যে কাজ কাম করে না এটা মনে হয় তার বউ মাইয়া হেরা বুঝতে পারছে বুঝছেন আরে বেডা মোরো পোলা মাইয়ে দুঃখ গুয়া ওই মুই যদি বাড়ি থাকতাম ওস্তাদের না হান মোরো গাদান খাওয়া লাগবে এবার ঈদে ভাই যদি টেয়া পয়সা না লয়ে যায় তা বউ আমারে তালাক দা দিব বুঝছেন মোরো আলিশিয়া এই আলিশের ঘরে বউ কয়দিন থাকবে মগ বড় ধরনের চুরি মেরা করতে হইবে বড় চুরি করমু ওই গরু চুরি করলে গরু তৈলে টাহা অনেক বেশি গরু রুফি মোর টার্গেট করতে হইবে না গরু চুরি কইরা পরে বাজারে কিবা বেচাম মোর মাথায় বুদ্ধি আছে বিনা কষ্টে কি বুদ্ধি হেডা কোন এবেডা ভালো বুদ্ধি এই মোরা আতুর হাইজিয়া ওই রাস্তাঘাটে গইরে গইরে যদি খয়রাত করি এ মানুষের টাকা পয়সা দেব বেশি রোজা রমজানের দিন এ ঠিক কইছো থালা ভইরে টাকা দিব ল ওই রাস্তায় থাল লইয়া গড়াগড়ি করমু হাতে বেতা বেতা পাইতাম না হন বেডা এই রোজা রমজানের দিন তো এখন হইলো মানুষ একটু আল্লাহর উপরে ইমান টিমান আইনিয়া এক্সের খয়রাত দেয় এই এক মাসই নাইলে একটু ইডে খোয়া টোয়া ডোকপে বেতা বেতা পামু হেতে হইবে কি
এই এক মাস দমছে মোরা চালাই যে খয়রাত। ভালো বুদ্ধি, রমজানে যে খয়রাত না দিত হ্যাঁ দিব। হন এই সামনে রোজার মাস ঈদ, এখন এলে সবাই একসের মন টুন নরম তো খয়রাত দেবে। এই সুযোগটাই হইল মোরা কামে লাগামু, অনেকটা হাঁপামু। দরকার হয় ঈদ যাওয়ার পর মানুষে যদি খয়রাত না দেয় এই সময় আবার চুরিতে নামু। এখন বাড়িল ওস্তাদের যাইয়া তুইয়ের মুই সুন্দর করে বুঝামু যে তো ওস্তাদেও মগু লাগে এই খয়রাতের নাম। ঠিকই কইছুন, একসের কোনো কষ্টের কোনো কামই করতাম না। ল ল ভাই ল। আর একদিন যদি মোরা কাম করি হতারো দিন বিছনে থাকা লাগবে, কারণ মোরা তো পূর্বে কোনো সময় কাম করি নাই, কথা বলছেন। আর সামনে ঈদ, এই যে বাজার 500 টাকায় চাউল ডিল কিনলেই 500 টাকা শেষ হয়ে যাবে। আর এখন যদি এই একটা সিজন রোজার মাস সবাই একসাথে খয়রাত দেবে, এই খয়রাত যদি মোরা করি একজনে 3 সিরিজ করে বাগে পামু, এতে সামনে বৌমই পোলাও ঠিক থাকবে, মোরাও ঠিক থাকবে, কোনো অশান্তিই থাকবে না। আপনি রাজি আছেন তো? এখন অহন তোরা যা করবি ক, আমি রাজি। তাহলে তো ইয়েই গেলে আমার আল্লাহ নবী। আপনারা সবাই আমার আল্লাহ নবীজির নাম, রোজার মাসে সবাই মিলিয়া আমার আল্লাহ নবীজির নাম। রে একটু জিরাই লবিনি আমরা। ওই সামনে মেইন রাস্তা, ওই রাস্তার লাগে বিশাল বড় একটা মসজিদ, এই মসজিদে জামাতে 600-700 লোক হয়। মোরা এই জায়গা যাইয়ে যদি কোনো কায়দায় বৈতারি তাহা এই থালটা ভরিয়ে যাইবে, পরানটাও মুখে ভরিয়ে যাইবে। এই মসজিদ একটা লুকিও না, তে আবার 600-700 লোক কই তৈব। আরে বেডা, এই রোজার মাস আইলে ওই জুয়াখোর মদখোর যত আজে বাজে লোক আছে সব আল্লাহর নামে ভালো হয়ে যায়, এই কারণে হইলে সবাই মসজিদে যাইয়া কপালটা হাইয়ায় বোঝ হইতে লোকও বেশি। আর এই যত খারাপ লোকরা আছে এরা দান খয়রাত করেও বেশি, এই এর কারণে হইলে এখন ওই মসজিদের সামনে তো এই মুখে বইতে হইবে। হ্যাঁ ব, এই জায়গা ব, ওস্তাদের কষ্ট হয়ে গেছে, মোরও কষ্ট হয়ে গেছে, একটু বইয়া আল্লাহ আলোচনা করি। আইলাম ছাগল চুরি করতে, আস মুরগি আরি পেতিল মানুষের গেছে লাউ না হইল, চুরি তো কম করলাম না আর গুদটা নিয়েও কম খাইলাম না জীবনে। এখন লাস্টে বুদ্ধি করছি এই রোজার মাসে ওই যত জুয়াখোর মদখোর যত ধরনের খারাপ লোক আছে এগুলো মনটা একটু নরম হয়, আর এই রোজার মাসে খয়রাত টয়রাত একটু বেশি দেয়। আর যারা ভালো লোক এরা তো 12 মাসেই দেয়। এখন কত হইল এই খয়রাত করতে আইয়ে যে কষ্ট হইতে আছে ভাই, এইবার পায়ে ঠোস পড়িয়ে গেছে এই দেখছো। একটা কাম কিস করবো আমি, কোন কষ্টের কামই করতে পারতাম না বুঝছেন, আমিও পারতাম না। আরে বেনা তোর শরীরে তুই জুয়ান শক্তি আছে, আর তুই কোন কষ্টের কাম করতে পারবি না। ময়মনসিংহ ঘাগড়া আমার বাড়ি, হ্যাঁ বর্ডারে সুতে
গাঞ্জা আনতাম, গাঞ্জা আনে বেচতাম, পরে পুলিশে ধরছে, ধরার পরে জেল খাটছি 6 মাস, পরে বাইরনের পরে আর এলাকায় গেছি না, সোজা বরিশালায় পড়ছি। তা তুমি কাজ করিয়ে খাইতে পারো না, এইভাবে অভিশাপ, এই এই খয়রাত করা এটা হলো অভিশাপ, এই অভিশাপের কাম কেন করো? স্যার আমি কোনো কষ্টের কোনো কামই করতে পারি না। ও তাইলে কোনো কষ্টের কাজ করতে পারো না, এই জন্য গাঁজা বিক্রি করো, এতে শরীরের কষ্ট হয় না। এখন যে জেলখানা খাটিয়া, এই যে 6 মাস জেল খাটিয়াইছো আর গরম ডিম ঢুকাইছে, এটা কেমন সহ্য করতে পারছো? হ্যাঁ, আর বাড়ি কোথায়? আর মোর বাড়ি হইলো কুয়াকাডা। মুই মোর ঘরে থাকিয়া মানুষের বাড়ি বাড়ি চুরি করতাম। আচ্ছা স্যার, কি মার দিয়েছে মোরে দেশে, মোরে দরিয়া এই চুল কামাইয়ে মাথায় আলকাতে দিয়া গলায় জুতোর মেলা দিয়া হারে বাড়ি ঘুরেছে, এই দুঃখে এই গিন্নায় মুই কুয়াকাটা মোর ঘর সারিয়া মুই এলে বরিশালে আইছি। আইয়া কি করব, চুরি মেরে খুঁটিনাটি করছে তো দেই বেজাল, খালি দাওয়া খাই, লাস্টে স্যার এই খয়রাতে নামছি, এই বুদ্ধিটা মোর। তোমার বাড়ি কোথায়? ও স্যার গো, আমার বাড়ি নোয়াখালী। আই এই দেশে গর্দামাই থাই গো স্যার, আমি কোনো কাম হারতে পারি না স্যার, আমার কলেটা হাত দিয়ে যায় স্যার লাস্তে। তাইলে আমি বুঝতে পারলাম যে তোমরা তিনজনই অলস, অলসের সাথে অলসের মিল। আচ্ছা ঠিক আছে, তো তোমাদেরকে, তোমরা যখন কষ্ট করতে পারো না, তোমাদেরকে একটা কাজ দিলে তোমরা কি করতে পারবা? জি 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 স্যার, কষ্টের কাম না শান্তির কাম? তোমাদের আর কোনো কষ্টের কাম করা লাগবে না, তোমাদের নাম ঠিকানা আইডি কার্ড সব আমার কাছে জমা দিই। আইডি কার্ড তো নাই, আছে? আছে না? আছে আছে। আইডি কার্ড তো হ্যাঁ, গ্রামের বাড়ি রয়েছে, মুই আনতে পারি নাই। আচ্ছা তোমার বাড়ি তো কুয়াগাড়া, ওটা ব্যবস্থা করা যাবে। আর আছে? আছে, তোমার আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমার একটা আগরবাতির কোম্পানি আছে, এই কোম্পানিতে বইয়ে বইয়া তোমরা ওই আগরবাতির শলা ওই প্যাকেটের মধ্যে ভরবা, এইটা পারবা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ওঠো। হ্যাঁ, দেশে দেশে অনেক কুটির শিল্প আছে, এই আতুল লুলা বেহা ল্যাংরা খোরা যেখানে যা আছে, এই কুটির শিল্প কোম্পানিরা এরা যদি তোমাদের দিকে একটু লক্ষ্য রাখতে, তাইলে তোমাদের আর এইভাবে কষ্ট করা লাগবে না, যেহেতু তোমরা অলস, তো অলস মানুষের জন্য কুটির শিল্প বেটার, এইখানে তোমরা কাজ করলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। বইয়ে 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 খালি আগরবাতির শলা ভরবা, হ্যাঁ বাস এই কাম তোমাদের। হ্যাঁ তোমরা এখন তো ঈদ, কাল তো ঈদের 2 দিন আগে, ঈদ 2 দিন পর, তাহলে তোমরা ঈদের পরে আমার সাথে আইয়া দেখা করবা, আমি তোমাদেরকে আমার আগরবাতির কোম্পানিতে ওই কাজ দিয়ে দেবো, তোমরা ওইখানে বসিয়া কাজ করবা, তোমাদের সংসার চালাইতে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, এই আমার কার্ডটা রাখো, এই কার্ডে তোমরা দেখা করবে আমার সাথে, ঠিক আছে? এই কার্ডটা, এই এদের মধ্যে সব কিছু আছে, তোমরা আমার সাথে দেখা করবা ঈদের পর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাই এখন আপাতত তোমাদের তিনজনে এই 2 দিনে আমি 1000 টাকা দিলাম, এই 1000 টাকা দিলাম, তোমরা এই 2 দিন আর খরচ লগাতে আর কাম নাই, এই 1000 টাকা তোমরা রাখো, এই 1000 টাকা তোমরা রাখো, এই আলহামদুলিল্লাহ স্যার, হ্যাঁ হ্যাঁ ভাগ করিয়ে নেওয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমরা থাকো, আমি আসি।